你便宜是不是？你这是干嘛呢？তো ফোন করে বলতেছি ইমার্জেন্সি ঘটনা, সিরিয়াস আর কি। আর সিরিয়াসটা আমি আবার বাইরে আইসা ফোন করছি, ফোন করে বলে সিরিয়াস ঘটনা, তাড়াতাড়ি আসুন। আইসা দেখি এখন মা ছেলে মা মেয়ে দুটাই নেই, কিসের থেকে কী হয়েছে সেটা জানি না। আর আমাদের কিছু ফোন করে বলেও নেই বোন। আপনার কী হয়? বোন হয় আমার সাথে, এটাই বাচ্চা থেকে ও যদি মরতো সেটা ব্যাপার, কিন্তু বাচ্চাটা যে মারা গেল সেটা কিসের জন্য মারলো সেটা তো বলতে পারতো। এখন ওদের মধ্যে কি হচ্ছে সেটা তো আমরাও জানি না। বুঝতে তো ভাইয়ের বউ হয়, বউ মা আমার যথারীতি। আমরা তো রাত্রে আমি এক নিমন্ত্রণ বাড়িতে খাওয়া দাওয়া করেছি, ঘুমাইলাম সকালবেলা সাড়ে চারটার দিকে খবর আসলো, যদি আমার বাড়ির উল্টা ভাষা থাকে ভাড়া বাড়িতে, যে এরকম হ্যাঙ্গিং হয়ে গেছে। কী ব্যাপার? তারপর গিয়া দেখি হ্যাঁ সত্যি হ্যাঙ্গিং, এবং বাচ্চা ছিল একটা, আসতে 6 বছরের। তো ও দেখি মৃতপ্রায় অবস্থায়, কোলে নিয়ে দেখলাম যে না ও নেই আর কি, যে সম্ভবত হয়তো ওর মাই বালিশ চাপা দিয়ে ওকে মেরে ও সুইসাইড করছে। স্বামী কর্মসূত্রে বাইরে থাকে হরিয়ানা, শ্রমিকের কাজ করে,